সৌরভ সরকার আসছেন সিরাজগঞ্জ থেকে। ওরে বাবা, ওরে বাবা, প্রথমে তাছাড়া ম্যারেজ জোকস, আমাদের এক্সপ্রেশন উ, এর সাথে এক্সপ্রেশন উ, উ আর উ দুজনের বিয়ে হলো, ফুল সাজাতে কি হবে? তো আমাদের জুয়েলার্স স্যার তার বন্ধু ব্যবসায়ী, গাড়ি ব্যবসায়ী তার সাথে ডিনারে রাতে ডিনার করছেন। ডিনার শেষে তার বন্ধু তাকে একটি গাড়ি গিফট করতে চাইলো, তিনি নিলেন না। তার মানে তার বন্ধু বুঝতে পারলো যে তিনি কোনো টাকা ছাড়া গাড়ি নেবেন না। এই অবস্থায় তিনি বললেন, ঠিক আছে তুমি আমাকে 50 পয়সা দাও, আমি তোমাকে গাড়ি দিচ্ছি। জুয়েলার্স স্যার তাকে 1 টাকা দিলেন। বন্ধু 50 পয়সা ফেরত দিতেই জুয়েলার্স স্যার বললেন, থাক ওটা দিতে হবে না, আর একটা গাড়ি দিয়ে দিও। তো সাজু ভাই, আপনি বললেন যে নিপুণাপুর 3টা পা, ডান পা, বাপা আর ইস্পা। নিপুণাপু, সাজু ভাইরও কিন্তু 3টা পা, ডান পা, বাপা আর চাপা। মাজার স্যারের কৃপণতার সবচেয়ে বড় উদাহরণ কি হতে পারে? তিনি গতকালকে নিপুণাপুকে মেসেঞ্জারে মিস কল দিছে। আমাদের হাসো সিজন 4 জমে উঠেছে, তো এটাই বড় সমস্যা। এজন্য সকল চ্যানেল আমাদের এই সিজনকে বন্ধ করে দিয়েছে। এখন হাসান ভাই ওয়েটারের জব করে। এই অবস্থায় সাজু ভাই দেখেছে, যাক এবার কিছু একটা বলা যেতে পারে। সাজু ভাই গেল খাবার নিয়ে আসলো, খাবারে দেখে যে চুল। বললো, কি ব্যাপার হাসান ভাই, খাবারে চুল কেন? হাসান ভাই তার টাক দেখে বলল, আমার কোনো দোষ নাই। সাজু ভাই বলল, চুল কি শুধু মাথায় হয়? প্রাইভেট টিউটর তার ছাত্রীকে পড়াচ্ছে। ধরো এক ঘন বন জঙ্গলে তুমি একা, এই অবস্থায় 4টা পুংটা ছেলে তোমার পিছু নিয়েছে, পিছু নিয়েছে, তারা কুনজরে তোমার দিকে তাকাচ্ছে। এই অবস্থায় তুমি কি করবে? আম্মু স্যার আমাকে বাজে কথা কয়। তো সবাই স্বপ্ন দেখে, সাজু ভাই সবাই স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি, কিন্তু বর্তমানে আমার স্বপ্নের এমন করুণ অবস্থা যে স্বপ্নেও গার্লস কলেজগুলি বন্ধ থাকে। আর একটা ম্যারিড জোকস সবার জন্য, একটা বালতি আর একটা মগের যদি বিয়ে হয়, একটা বালতি আর একটা মগের যদি বিয়ে হয়, তারা ফুল সজ্জারাতে কি করবে? গোসল করবে। থ্যাংক ইউ। সৌরভ সরকার জীবন থেকে নেয়া একটি জোকস আমাকে শুনিয়েছেন, এবং সেটি সত্যি সত্যি আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন নীলক্ষেতের মোড়ে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা মাঝে মাঝে ভাত খেতে যেতাম। সেখানে শিকদার ভাই নামে একজন ওয়েটার ছিলেন, উনি আমাদেরকে খাওয়াতেন, মাথায় একটি চুলও ছিল না, একটি চুলও নাই। তো প্রায় খাবারে চুল পাওয়া যেত। তা আমি জিজ্ঞেস করতাম যে কি খাবারে চুল কেন? তো উনি বলছে, আপনি কি দেখতেছেন আমার মাথায় চুল আছে, আমারটা পড়বো কেমতে? উঠেই তো শেষ হয়েছে এখানে পুজা পুজা। জুয়েল ভাই, সৌরভ অসাধারণ একটি পারফরমেন্স দেখলাম, এবং তোমার ক্ষমতার আমি কোনো সীমাবদ্ধতা দেখছি না। তুমি এসে দাঁড়াও, কথা শুরু করো এবং শেষ করো, এর মধ্যে কোথাও কোনো জটিলতা আমি দেখি না। ঝরঝর করে যা বলতে চাও, যেভাবে বলতে চাও, তুমি সেইভাবে করে, তোমার অঙ্গভঙ্গি, তোমার উচ্চারণ, তোমার চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গি, সব কিছু তুমি একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারো। কংগ্রেচুলেশনস। ওয়াহ, সব পারফেক্ট আছে, শুধু এখন নাম্বারটা পারফেক্ট। নিপুণ আক্তার, সৌরভ তুমি ডে বাই ডে তোমার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে। তোমার আজকের যেই পারফরমেন্স ছিল সেটা আগেরবার এপিসোড থেকেও অনেক বেশি ভালো। ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট। যমুনা পাড়ের মানুষ বানভাসী দুঃখ কষ্ট ভুলে গেছে তোমার কৌতুক দেখে বা শুনে। তোমাকে অনেক ধন্যবাদ সৌরভ।
Sourav, thank you.